কাজুর যদি মেয়ে হয় নাম দেবো আতিকা। বললাম যে বাসার খাবার তো সবসময় আলাদা থাকে। আমরা গরমে খুবই টায়ার্ড, স্পেশালি মা, আমি নই, আমার এমন শরীর, কোন টায়ার্ড নাই, 9:30 সময় ঘুম থেকে উঠেছে। আমি আজকে আসলে খুব টায়ার্ড হয়ে গেছিলাম কালকে, কালকে আমরা সারাদিন অনেক ছোটাছুটি করেছি, অনেক ব্লগ হয়েছে, ব্যাস তারপর আমি শুয়ে পড়েছি। সকালে উঠে দেখি মার রান্নাও হয়ে গেছে, সব শুধু মাটনটাই বাকি। আজকে আতিকা আসছে আমাদের বাড়িতে, তো মা সেই জন্যই ওর জন্যই রান্না করেছে, সব কিছু নিজে করেছে। কি কি করেছে একটু বলো। আমি টক ডাল করেছি, চিকেন ফ্রাই করেছি, চিকেন ফ্রাই তো তৈরি করে রেখেছি, আর হচ্ছে মাছ করেছি, মাছের কোরমা করেছি, আলু পোস্ত করেছি, আলু পোস্ত করেছি, আর মাটন আমি একটু দই মিষ্টি আনাবো, ইচ্ছে আছে, এখনো আনাইনি। এখানে মা এখন মাটনটা করছে, মা কাজ আজকে উপকার। মা খুবই ক্লান্ত, খুব স্বাভাবিক, আসলে গরমে একদম রান্না করা যায় না। দেবলোকে একটা ব্যবস্থা করবো, এসির এইখানে না হোক, আমাদের ওই ফ্ল্যাটটাতে রান্নাঘরটা বড়, ওটাতে ঢুকি না ঢুকি এসিটা লাগিয়ে রাখবো, না গরমে খুব কষ্ট। বলছি মাটনটা ঢেকে রাখো না। হ্যাঁ ঢেকেই রাখো, তো মেরে নিলাম তলাটা, এবার ঢেকে পুরোটাই ঘরোয়া রান্না করা হচ্ছে, কারণ মা বলেছিল আতিকাকে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো। আমি বললাম ঠিক আছে, ওর কালকে চলে যাবে, তো আজকে লাস্ট দিন মোটামুটি এখানে আমাদের ঘরে দাওয়াত আজকে। মা প্রচুর কিছু রান্না করেছে, এটা মাছের কোরমা, আলু পোস্ত, ডাল, চিকেন ফ্রাই, সাথে মাটন আছে আর দই মিষ্টি তো আছে। এটা মাটনের অসাধারণ গন্ধ আছে। হ্যাঁ আসো, কেনাকাটি হয়ে গেল। আমি আমার জন্য কিছু কিনিনি, খালি ওর অফিসের বন্ধু-বান্ধবদের জন্য কিনেছি, কলিগদের জন্য কিনলাম। বস বস। এখন আমরা এই বাড়িতে এসেছি, রান্নাটা মোটামুটি হয়ে এসছে, আগামীকাল আতিকা ভোরবেলা রওনা হয়ে যাচ্ছে, 8:45 এর ফ্লাইট, তো আজকে লাস্ট দিন এখানে, মা বাড়িতে ওকে ডেকেছিল নিমন্ত্রণে, তো কাজুর যদি মেয়ে হয় নাম দেবো আতিকা। মন খারাপ? হ্যাঁ আমার খুব ভালো লেগেছে, মেয়ে মেয়েতে ভীষণ ভালোবাসি, আমার আতিকাকে খুব ভালো, সবার ভালো লেগেছে আতিকা, যেখানে গেছে সকলে বলেছে আতিকাকে নিয়ে। এখন আমরা এসেছি, আজকে সকাল থেকে ওর একটু লাস্ট মিনিট শপিং বাকি ছিল, সেগুলো সব সাউথ সিটিতে সারলাম, সেরে নিয়ে এখন আমরা এখানে খাবো দেখাতে, সকালে উঠে নিজেকে আসলে জিমে যেতে হবে, তারপরে সকালে রান্না হয়েছে, ডাল, চিকেন ফ্রাই, আতিকার আলু পোস্ত খুব ভালো লাগে, দেখো বোঝাই যায়। স্যার আমি সাজিয়ে দিচ্ছি, আচ্ছা তো সকলকে একটু বলে দিচ্ছি, বিগত বেশ অনেকদিন ধরে আপনারা অনেককে আমার থেকে জানতে চেয়েছিলেন যে আতিকার ইউটিউবের লিঙ্ক, ইউটিউব আছে কি না, কোথায় কি, আমি ডেসক্রিপশন বক্সে আজকে আতিকার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দেবো, অসাধারণ গান গায় এবং ওটা একটা গানেরই চ্যানেল, আপনারা যাবেন শুনবেন, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। চিকেন ফ্রাই, এটা হ্যাঁ চিকেন ফ্রাই, ডাল, আম ডাল করেছি, পোস্ত, মাছের কোরমা, আর আম ডাল, তো তো তাহলে অ্যাপারেন্টলি আমার হচ্ছে কলকাতায় প্রথম আম খাওয়া হবে এই বছরে। আর আমরা কিন্তু আমটাটা পুরো ক্রপ করে, আজকের ইনভিটেশনটা অনেকদিন ধরেই প্ল্যান ছিল, তো আমরা ভেবেছিলাম যেদিন আতিকা যাবে ওর আগের দিনই আতিকাকে ডাকবো, এখানে যাবো আমরা, আমরা ঠিক আছে, তাও বলছি সুটকেসটা গুছে দাও, বলে ওই টাকা সব নিয়ে আই বিগাত, আমি তোমাদের ভাতটা দিয়ে দেবো, এই আরেকটা সন্দেশ আনা হয়েছে,
খুব ইচ্ছে ছিল, মনে আছে তো আমি এটা আনিয়েছি ওর জন্য। ওয়েলকাম। আজকে আমি দেখেছি এটা ম্যাঙ্গো স্পেশাল, এটা আম দিয়ে করেছে বাইরের লেয়ার, আম সত্য, আম সত্য দিয়ে। এটা খেয়ে দেখ, এটা খুব ভালো লাগবে। গতকাল রাতে অ্যাকচুয়ালি সুদীপ রাজশ্রীর বাড়ির ছাদে আমাদের একটা গেট টুগেদার মতন ছিল, সুদীপের মেয়ের জন্মদিন ছিল, সেখানে রানাদা, সাথীদি, আতিকা, আমি ও শ্রীকান্ত আমরা সবাই গেছিলাম। বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি রাত 3:30 বেজেছে, শ্রীকান্ত প্রচণ্ড টায়ার্ড, শ্রীকান্ত আজকে আসেনি। আর আমাদের এই গেট টুগেদারের প্ল্যানটা কিন্তু প্রথম দিন থেকেই ছিল, বাট যেহেতু মা রোববার ছুটি, মা বললো আমি আজকে রান্নাগুলো বানাবো, এই রোববারই এসে প্ল্যানটা হলো। আর আতিকা চলে যাচ্ছে কালকে, কালকে চলে যাচ্ছে। মার তো খুবই মন খারাপ, আমাদেরও মন খারাপ, মানে এই কয়েকটা দিনে না, আমি মন খারাপের থেকেও বেশি বলবো যে আমি জানি ও আসবে, ও বলেছে আমার বেবি হলে ও অবশ্যই এখানে আসবে, এন্ড আই ওয়েট ফর দ্যাট ডে। মানে আমি সবসময় লুকিং ফরওয়ার্ড, আমি মন খারাপ হলেও বলবো তুই আসবি, তখন আমি বেশি খুশি হব। বাট তার আগে আরেকটা ব্যাপার যেটা গতকাল ডিসাইডেড হয়েছে, ঠিক হয়েছে, আমি এখন থেকে বলে দিচ্ছি এবং মেবি একটা বোম ফাটবে এরপরে, সেটা হচ্ছে আমি কিন্তু এপ্রিল মাসের লাস্ট উইকে বাংলায় সাথে যাচ্ছি, ওখানে ফরদিনও আছে, সবাই আছে, একটা বাংলায় এসে ট্রিপ হবে। আমার পক্ষে যাওয়াটা একটু অসুবিধাজনক, বাট আমি বললাম রাহুলকে যে ঠিক আছে এটাই হাই চান্স, ঘুরে আয়, তারপর তো অনেকদিন এখানেই থাকতে হবে, তাই বললাম না যা ঘুরে আয়, ঘুরে আসলে ভালোই লাগবে। আমি রাহুলকে বললাম ঘুরে আয় প্লাস ভালো ভালো ব্লগ করে নিয়ে, আমি এখন যেতে পারছি না, আমি ভিডিওটাই ভালো করে দেখবো। ফার্স্টে চিকেন ফ্রাই, ফ্রাই নিবি না তুই? হ্যাঁ ওই তো ওখানে রয়েছে, আমি ওটা নিই নি, আরো আছে ফ্রাই। মাটনটা আজকে দুর্ধর্ষ হয়েছে, আন্টি রান্না করেছে, সবই মজা, এই শুরু হলো মজা। মোজো, বাংলায় সে কি ড্রিঙ্ক আছে না, মোজো, প্রচুর মজার মোজো। মোজা নামে আমাদের ওখানে একটা মিউজিশিয়ান আছে, সেটা মুজা, মোজা না, আমি সব জানি এগুলো, তাই অনেক কিছু জানি। ও মুজা, নয়া দমানের গানের একটা রিমিক্স হয়েছিল মুজার, বাসাটা কি বদলে বাড়ি হয়ে গেছে এখন? বললাম যে বাসার খাবার তো সবসময় আলাদা থাকে, তবে আমার যেটা সেটা হচ্ছে আমি অনেক ন্যাগ করি আমার বাসায় যে এটা পছন্দ হয়নি ওটা পছন্দ হয়নি, কিন্তু এখানে বাসার খাবারগুলো একটা টুইস্ট আছে, সো এর জন্য আমার খুব ভালো লাগে। এটা নিয়ে নে না, নিয়ে প্লেটের মধ্যে হাফ কর, প্লেট নিয়ে হাফ করলে তো আইটা হয়ে যাবে। কি হয়ে যাবে? আইটা মানে এঠো হয়ে যাবে, এঠো আইটা। না সত্যি, এটা আমরা যখন অফিস লাঞ্চ করি, অফিস লাঞ্চের সময় তো ভাত তরকারি খাই, এত পাঞ্চে খাবার খেতেই পারি না, আমাদের মশলাগুলো এত ফ্লেভারফুল না কেন? আমার মা বেশি ডেসপারেট, কারণ সে যদি ওই এলাচটা দিয়ে রান্না, আমার কাছে এক্সট্রা একটা প্যাকেট থাকতো এখনই দিয়ে দিতাম, কিন্তু আমি কিনে দিচ্ছি। বাকরখানি আমরা কিনে আনতে পারিনি, ভালো বাবা বলেছিল বাকরখানির কথা, তো রোজা কিন্তু আমরা এ কারণেই রাখি। আসলে বলে না রমজান কেন রাখে, কারণ হচ্ছে যাতে যারা খেতে পায় না তাদের কষ্টটা আমরা বুঝতে পারি। আর যেমন আমি আর্ন করি এখন, আমাকে কিন্তু ফিত্রা দিতে হবে, মানে আমাদের ইনকামের একটা অংশ সবসময়ই এরকম যারা অবহেলিত কিংবা হচ্ছে যারা পায় না, কিনতে অ্যাফোর্ড করতে পারেন না, তাদের জন্য থাকে। তো রোজা আসলে মেইন রিজনটাই হচ্ছে রোজা, যে অনেক পবিত্র একটা মাস, যাতে হচ্ছে মানুষের ভিতরে ভেদাভেদটা না থাকে, যে সবাই ইকুয়াল, আমরা না খেয়ে আসলে বুঝতে পারি যে আসলে না খেয়ে থাকতে কত কষ্ট, আর এই সহানুভূতিটা যাতে হয়, যে ইফতারটা কিন্তু আসলে আমরা করি না যে অনেক, হ্যাঁ ইফতারটা কিন্তু আমরা দেখা যায় কি এখন আমরা অনেক আমাদের দেশে অনেক শখ করেই কিন্তু জিনিসটা করে, কিন্তু আসলে ইফতারটা কিন্তু আমরা খাওয়ার চেয়ে এটা বেশি ইম্পর্টেন্ট, অন্যকে খাওয়া, অন্যকে খাওয়া। হ্যাঁ তো মাটনটা ঢেলে দে না সব, না 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 ঢেলে খেতে পারবে না, তাই জন্য মার হাতের মাটনটা অনেক মজার হয় দেখে বোঝা যাচ্ছে, গন্ধ শুকেও তো বুঝতে পেরেছে গন্ধটা বাইরে থেকে পেয়েছে বলছে।
আমি যতবারই মাটন খাই আমার বাবার কথা খুব মনে পড়ে, কারণ আমার বাবার মাটন খুব ভালো লাগে। মানে তো দাদার আগে আমি বেশি মাটনকে খুব প্রেফার করতাম, এখন তো অসুখ বিসুখ খাবার কত রেস্ট্রিকশন। হ্যাঁ, দাদা কাল চুটিয়ে মাটন খেয়েছে, তোমরাও খেয়েছো, আমি একটু খাই আজকে বাড়ির তৈরি হয়ে। জানো কেন মাসির মাটনটা তোমাদের এত ভালো লাগে? মাসি মানে কি আমার মা? হ্যাঁ, কারণ এটা খেতে পুরোই বাংলাদেশি, মানে এই ফ্লেভারটা হচ্ছে, ধরো এতদিন তো অনেক জায়গায় খেয়েছি, কালকেও খেলাম, কিন্তু এই ফ্লেভারটা হচ্ছে মানে এটা আমরা কুরবানির সময় আমার বাবা খাসি খুব পছন্দ, বললাম না বাবা খাসি খুব পছন্দ করে, তো এই ফ্লেভারটা হচ্ছে আমাদের কুরবানির মাংসে যখন রান্না করা হয় তখন হয়। মা তো বাঙাল আফটার অল, রুটসটা তো ওখানে সিলেক্ট। তো মরিচটাও চ খাই, এটা তো মরিচ তার সাথে একটু পেঁয়াজ। মাটন তো পুরো ভরে নিয়ে এসেছি, আবার রিফিল করা হয়েছে। তো ঝোল দিও না, ঝোল দিও না, আমাকে জাস্ট একটা পিস দাও। আমি অনেক মিস করবো, দোয়া করো যাতে আমি বারবার আসতে পারি কাজের খাতিরে। জানো তো কাজটা কি, গানে যাচ্ছ এখানকার হইচইতে, গানে যাতে তুই চান্স পাস। হইচই তো করেছি একটা, কিন্তু তারপরও ধরো ওখানের কম্পোজারের সাথে কাজ করেছি, এখানে কারোর সাথে ওভাবে কাজ করা হয়নি ডিরেক্টলি। সো এখানে যদি কাজ করতে হয়, আসতে হয় তাহলে তো। বাট লেট মি সে ওয়ান থিং, সেটা মানে আই এম শিওর হবে, মে গড ফুলফিল দিস উইশ অফ ইয়ার্স। সেটা ছাড়াও যেটা ব্যাপার, মানে না এসেও কিন্তু আমি হইচই গান গাইছি, কিন্তু যাতে আমি চাচ্ছি যে এমন একটা ব্যবস্থা হোক যে আমাকে আসতেই হোক। যারা লিভিং উইথ রাহুলের ফ্যামিলি সদস্য আছেন, আমি শিওর অনেকেই আতিকাকে প্রচন্ড ভাবে মিস করবে। বিগত কয়েকদিনের যা কমেন্ট আমি দেখেছি, আমরা দেখেছি, আতিকাও দেখেছে কমেন্টগুলো। যদি কাজটা আমার ওখানে থাকে তখন তো আটকে যাও, যেমন এখন আমার তাড়াহুড়ো করে যেতে হচ্ছে, সামনে ঈদ, কিছু নাটকের গান, এগুলোতে ভয়েস দিতে হবে। তো ওই যে একটা ডিপেন্ডেন্সি থাকে যে না যে ওখানে কাজ করতে হবে, তো এখানে যদি ওই ডিপেন্ডেন্সিটা থাকে যে না আমার ওখানে না যে এখানেই আসতে হবে, তখন তো এখানেই আসবো। শেষ পাতে ডাল। হ্যাঁ, আমরা খাওয়ার শেষে আসলে যখন, যেমন মাটনটা একটু স্পাইসি ছিল কিংবা ধরো মশলাদার খাবার ছিল, তো কুল ইট ডাউন আমরা লাস্টে হচ্ছে ভাতের সাথে ডাল খাই, না হলে যেই ঝোলটা একটু থাকে এটাকে এটার সাথে হচ্ছে ডাল দিয়ে একদম ঝোল ঝোল করে খাই। সন্দেশটা নেই, ঠিক আছে, অমিতার কাজটা করে তারপর স্পেন্সারটা করে এখানে আর সব জিনিস। না না না, এখন হচ্ছে অমলা, না এখন হচ্ছে অমলাঙ্গা, এখন অমলাঙ্গা সব লোক সাক্ষী আছে, আমরা বেড়াতে যাবো আদিকা। হ্যাঁ, জুন মাসের বার্থডে আছে। আচ্ছা, এখন লাঞ্চ শেষ হয়ে এই ঘরে সবাই বসে আছে। আমার মেয়েরই মতন, আমি সেরকম মিশে তো আত্মিকাকে দেখে মনে হচ্ছে আমাদের দুটো মেয়ে থাকছে, একটা মেয়ে কাজুরি আর একটা মেয়ে আতিকা। আমি তো মানে আমার কখনো এরকম ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়নি, দেখা হবে খুব তাড়াতাড়ি।